أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আসলাম হোসেন ভাই, আল্লাহ আপনার প্রতি রহম করুক, সুস্থ রাখুন আপনাকে। আপনি মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে অনেক মাহফিলে যে নাচানাচি করে জিকিরের সময়, তো এটা মূলত ঠিক কি না? যে আমরা দেখি অনেক ভাই নাচানাচি করে, অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, তারা একটু বিভিন্ন অঙ্গ ভঙ্গিমি করে আল্লাহর জিকির করে, এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম আমাবাদ। সম্মানিত আসলাম ভাই, বিষয়টি এখানে স্পষ্ট বিষয়, এখানে অস্পষ্টতার কিছুই নেই বা গোপনীয়তার কিছুই নেই। আল্লাহর জিকিরে এই সমস্ত নাচানাচি করা, এটা শরীয়ত আদৌ এলাও করে না এবং সমর্থন করে না। নাচানাচি এবং এবং মাথা ঠিক না থাকা, দুই তিনজনে ধরে রাখতে পারে না, তারপরও উতলায় পাতলায় জায়গা, তারপরও ঘোরাঘুরি দেয়, বাসে লাফাইয়ে ওঠে এবং এখান থেকে এখানে লাভ দেয়, এখান থেকে এখানে লাভ দেয়, কুইত ব্যাঙের মতো, এগুলি কি ভাই? এগুলি কি মানুষের কাজ? এগুলি একজন সুস্থ মস্তিষ্ক, সুস্থ ব্রেনের বা বিবেক সম্পন্ন ব্যক্তির কাজ হতে পারে না। এগুলি 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 হয়তো তার মন থেকে ইচ্ছা করে করে, নাহলে মনের মধ্যে শয়তানি উঠে গেছে, অথবা মনের মধ্যে শয়তানগুলি ধরে এগুলো পাগলামি করছে বা মানুষকে দেখায়। এইগুলি যারা আলেম ওলামা সমর্থন করে তারাও এগুলি ভুলের পথে আছে, এগুলি আদৌ হতে পারে না। আল্লাহর জিকির হতে হবে ঠান্ডা মস্তিষ্কে, জিকির হতে হবে এইভাবে যে আপনি যেই কথাগুলি বলতেছেন মুখ দিয়ে, এই কথাগুলি যে আপনি বুঝতে পারেন। আপনি এখন মাথা বা যে ব্যক্তি ধরেন, যে ব্যক্তি মাথা ঠিক নেই, এদিক সেদিক পালাইতেছে, এদিক পালাইতেছে, এদিকে গাছে লাফায় ওঠে, এদিকে কি কইতেছে না কইতেছে, এদিকে মানুষের ধরে রাখতে পারে না চারি পাঁচজনে, আবার আলেমুল্লাহ বলে এস উঠে গেছে, এই অমুকের রুহানি এসে গেছে, অমুকের রুহানি, এগুলি সব শরীয়ত বিরোধী, এগুলি কি বলবেন? এগুলি যে কত বড় ভুলের পথে আছে। আপনি এই যে রাষ্ট্রে থাকেন, আপনি দেখছেন কোনো দিনে এরকম পাগলামি করে? হ্যাঁ, মক্কা মদিনায় এত বড় পবিত্র জায়গা, রাত দিন 24 ঘন্টা মক্কার ঘরে মানুষ তওয়াব করতেছে, কোন মানুষ দেখছেন তওয়াব করতে করতে তাহাজ্জুদ পড়তে পড়তে পাগল হয়ে গেছে, কি নিজেই কিছু বলতে পারে না? আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তে 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 পা ফুলে গেছে। আল্লাহ রাসূলের সাহাবাগণ কি পরিমাণ জিকির করছে? কোনোদিন পাগল হয়ে এরকম পাগলের মতো করছে? আর সাহাবাই কেরাম দুই তিনজনকে ধরে রাখছে একসাথে, না তাবেইনে কেরাম, না সাহাবাদের, না ইমাম আইমা, এগুলি কেউ, এগুলি সব বারাবারে আমাদের দেশের কল্পকাহিনী। আল্লাহ জিকির করতে বলছেন কিভাবে? সুরা আরবের 205 নম্বর আয়াতটা পড়ে দেখেন অনুবাদরা, কত সুন্দর করে আল্লাহ বলছেন, উদকুর রব্বাকা, তোমার রবকে তুমি স্মরণ করো, ফি নাফসিকা, তোমার অন্তরে, তাদাররুয়া ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউ ওয়াল আসাল, বিনয় নম্রতা সহকারে, অখিপাতান, ভয়ভীতি সহকারে, দুন আল জাহারে, আওয়াজ করে না নিচু আওয়াজে, মিনাল কওলে, নিচু আওয়াজ করে, কথায় যে আল্লাহ মুখ দিয়া বলবে, বিল গুদুওয়ালা আসল, সকাল সন্ধ্যায়। তাই সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে বলছে, এখানে তো ফজর এবং মাগরিব আছে, ইশা আছে, ফজর এবং মাগরিবে কি আপনি ওখানে পাগলামি শুরু করে দিলে হবে? এবং নামাজগুলির পাশে, নামাজগুলিতে সুন্দরভাবে জিকিরাজগার করা, যেই দোয়াগুলো আছে সেগুলি পড়া, আরও বেশি বেশি দোয়া করা, সেজদাতে রুকুতে, তারপর সালাম ফিরানের আগে পরে দোয়া আছে, সালাম ফিরানের পরে কত দোয়া আছে দেখেন। এইতে এর থেকে উত্তম জিকির আর কী হতে পারে? সেখানে তাওহীদের ঘোষণা আছে, আয়াতুল কুরসির ফজিলত আছে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার ফজিলত আছে, এবং আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে, শয়তান থেকে হেফাজতের দোয়াগুলো আছে, নিজের জীবনের সেফটি আছে, বাড়ি বন্ধনে দোয়া আছে, নিজের জীবনের মাল মালের পবিত্রতার কথা দোয়া আছে, নিজের এলমের বিদ্যা এবং নিজের বাড়িঘরের ছেলেমেয়ের স্ত্রী পুত্রের, মোট কথা হলো সার্বিকভাবে ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক সামাজিক সকল জীবনের সমষ্টিগত বিষয়, দুনিয়া এবং আখেরাতের সকল বিষয়ে জিকিরের মধ্যে সন্নিবেশিত হয়েছে। আপনি যখনই অজু করবেন, অজু করার সময় দোয়াটা কত সুন্দর একটা দোয়া দেখেন, এটা জিকির নয়? আজান শুনবেন, আজানের পরে এই দোয়াটা পড়বেন, এটা কি জিকির নয়? মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক, এটাই আল্লাহ আপনি আপনার রহমতের সকল দরজা সময় আমার জন্য খুলে দেন, এটা থেকে উত্তম দোয়া মসজিদে ঢোকার সময় দেখেন কতই না উত্তম দোয়া।
তারপরে নামাজে ঢুকলেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আবার অথবা দুখুলে মসজিদ দুই রাকাত পড়লেন, অথবা যে নামাজের আগে সুন্নতগুলি আছে সেগুলি পড়লেন, নামাজের পরে দোয়া করলেন, তারপরে বাইনাল আজান হলে ইকামতের মাঝখানে আপনি দোয়া করলেন, আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বললেন, তারপরে সালাম ফিরানোর পরে যে সমস্ত দোয়া আছে সেই দোয়ার সাথে সাথে সকাল বিকাল কিছু খাস দোয়া আছে এগুলি পড়লেন, সুবহানাল্লাহি বিহামদি 100 বার করে পড়লেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার করে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়লেন, সাধ্য মোতাবেক যা মসজিদে সম্ভব হলো পড়লেন, তারপরে আপনার মসজিদ থেকে বাইর হওয়ার পরে মসজিদে বাহির হওয়ার দোয়া পড়লেন, রুমে ঢুকতে রুমের দোয়া পড়লেন, রুমে বাইরেতে দোয়া পড়লেন, ওঠা বসায় চলাফেরায় আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা নিজের কাছে আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাওয়া, তারপর ওঠা বসায় চলাফেরায় সম্পর্কিত জিকির আজগার, খাওয়ার সময় যে দোয়া আদব, টয়লেটে যাওয়া আসা আদব, ওঠা বসায় চলাফেরা আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হু আকবার লা ইলাহা ইল্লা, এগুলি পড়া, নবীর প্রতি দুরুদ পাঠ করা, এবং মাজলিসে বসলে মাজলিসে যে সমস্ত আদব কায়দা আছে সেখানে যদি কোরআন সুন্নাহর ওয়াজ মাহফিল হয় সেখানে বসবে, সেখানে সাধ্য মোতাবেক আল্লাহ স্মরণ করবে, জিকির আজগার করবে, কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হইলে মন দিয়ে শুনবে, পালন করার চেষ্টা করবে, ব্যাস। এখন সেখানে এই যে হু হাল্লা জিকির করা, হু হাল্লা জিকির তো এভাবেই জায়েজ নেই, এটা তো বেদাতের অন্তর্ভুক্ত, এভাবে কোনো জিকিরের কোনো তাৎপর্য আছে, মাহাত্ম্য আছে, এর কোনো গুণাগুণ আছে, এর কোনো বড়ত্ব আছে, কিছুই নেই, এগুলি সব হয়েছে বানোয়াট নিজের, অথচ আরেকজনকে পথভ্রষ্ট করা, নিজেও পথভ্রষ্ট হয়ে যাওয়া, নিজেও কী বলতেছে নিজেও জানে না, ফালাফালি করে আরেকজনকে আরও পুরা মাজলিস নষ্ট করে দেওয়া, এই করা সেই করা, এগুলি যেই মাজলিসগুলোতে মাজলিসেই যাওয়া ঠিক না, হ্যাঁ, এগুলি তারপর এর মধ্যে কল্পকাহিনী বা অনেক কিছু বিশ্বাস করা হয়, এস উঠে গেছে মাওলার প্রেমে পাগল হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আরও উৎসাহিত করা হয়, মাওলার প্রেমে কি পাগল এইভাবে হয়, এটা কি কথা হইতে পারে নাকি, আরও বহু কথা এখানে রয়ে গেছে, এগুলি জিকির শরীয়ত জিকির না, এগুলি নিজের পাগলামি, এগুলি বানোয়াট, এগুলি হচ্ছে মানুষের মানুষের দুষ্টামি বুদ্ধির আশ্রয় গ্রহণ করা, এর থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদের জিহুবাকে জিহুবা জবানকে আল্লাহর জিকিরের সাথে সম্পর্কিত করতে হবে, যেই হাদিসগুলো বর্ণনা করা হয় যেমনভাবে আল্লাহর জিকির করো হাতে কলরা কান্নাকে মাজনুন, যেন তুমি পাগল, তোমাকে পাগল বলা হয়, সমস্ত দলিল ঠিক না, এই সমস্ত হাদিস মিথ্যা বানোয়াট, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে মনে মনে, কোরআন তেলাওয়াতের বড় জিকির না, নামাজ বড় জিকির না, কোরআন তেলাওয়াতকে আল্লাহ জিকির বলছেন, নামাজকে আল্লাহ জিকির বলছেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি জিকির বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পড়া এগুলি জিকির, দোয়া দরুদ আমল আখলাক এগুলি জিকির, ভালো পথে চলা বা অন্যের কাছ থেকে দূরে থাকে এগুলো একটা জীবন জিকির, এগুলি বারবার কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন বুঝতে হবে, অনুধাবন করতে হবে, অর্থ বুঝতে হবে, এগুলি সবই জিকির অন্তর্ভুক্ত, সুতরাং পাগল হয়ে যাওয়া এগুলি জিকির নয়, পাগল হয়ে গেলে তো মাথায় ঠিক না, পাগলের তো সব কিছুই, পাগল কিনা বলে ছাগল কিনা খায় সে কি বলবে সে তো নিজেই জানে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হাজা সাল্লাহ তালা নবীন মহম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء